আচ্ছা এত গরমের মধ্যে কি আমরা আমাদের ক্লায়েন্টকে একটা সুন্দর পারফেক্ট একটা সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ কি দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবো কিভাবে দিতে পারবো যদি তোমরা সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করো তো সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এটা ছিল আমার সেভেন নাম্বার ব্যাচের লাস্ট ক্লাস ডেমো সো হ্যালো এভরিওয়ান সম্পাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে আমি শোম্পা আজকে একটা নতুন ভিডিওর সাথে আবারও চলে এসেছি তো আমি এখানে মেকআপে শেয়ার করছিলাম আমার ক্লাসে ফার্স্ট অফ অল আমরা যখন ক্লায়েন্টকে মেকআপ করব এত গরমের মধ্যে সেখানে ফার্স্ট আমাদের অপশান থাকতে হবে যেটা হলো আমাদের আইস আইস রাবিং করে নিতে হবে কিন্তু যদি আমাদের কাছে আইস না থাকে মানে ক্লায়েন্টের বাড়িতে যদি ফ্রিজও না থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা কিচ্ছু না তোমরা দেখেছো ভিডিওর ফার্স্টে আমি ইউজ করেছি একটা জল সেটা ছিল একদম ঠান্ডা চিল একটা ওয়াটার সেটাকে আমরা স্প্রে বোতলে ভরে তারপর আমরা আমরা ক্লায়েন্টের ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি যাতে তার স্কিনটা অনেক বেশি ঠান্ডা থাকে আর আমি অনেকক্ষণ ধরে স্প্রে করেছি মেকআপ শুরু করার আগেও স্প্রে করেছি মানে মিনিমাম দু তিন মিনিট ধরে আমি ওয়াটার স্প্রেটা করেছি যাতে ও স্কিনটা অনেকটা বেশি ঠান্ডা থাকে কারণ এমনি বিয়ের সময় আমাদের ক্লায়েন্টের স্কিন এমনি হিট থাকে অনেক টেনশন থাকে অনেক কিছু থাকে তো তারপরে আমি ওয়াটার স্প্রে করে স্কিন কুলিং করে দেন আমি মেকআপটা শুরু করেছি তারপরে আমরা কি করব আমাদের একটা মেন পার্ট হলো যেটা হলো আমরা সুন্দরভাবে বেসটা করে নেবো কিভাবে বেসটা করছি সেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছ তো সুন্দর প্রপারভাবে একটা পারফেক্ট ফ্ললেস বেস করব বেস করার পর সেটাকে আমরা ওয়াটার স্প্রে দিয়ে সেট করব তো কেন আমরা ওয়াটার স্প্রে দিয়ে সেট করি এটা একটা সবথেকে বড় প্রশ্ন অবশ্যই আমাদের সামারে মেকআপ করার সময় তোমাদেরকে ওয়াটার স্প্রে করে তোমাদের মেকআপটা সোয়েট প্রুফ করার জন্য ওয়াটার রেসিস্ট্যান্ট করার জন্য অবশ্যই তোমাদের মেকআপটাকে সেট করতে হবে ওয়াটার স্প্রে করে তো প্রথমত তোমরা সমস্ত কিছু বেস করে নেবে বেসের যা যা কাজ আছে ক্রিম কাজ বলো সমস্ত কিছু কাজ করার পরে ভালোভাবে বেসটাকে তোমরা পাউডার দিয়ে সেট করে নেবে তবে হ্যাঁ পাউডারটা ওয়াটারপ্রুফ হওয়া চাই আর প্রোডাক্টগুলো একটু ওয়াটারপ্রুফ হতে হবে তাহলেই তোমরা এত সুন্দর একটা বেস করতে পারবে দেন ফিক্সিং দিয়ে ফিক্স করে তারপর তোমরা এখানে ওয়াটার স্প্রে করে নেবে পুরো ফেসে পুরো ফেসে ওয়াটার স্প্রে করার পর দেন সেটাকে তোমরা একটা শুকনো টিস্যু দিয়ে ড্যাপ ড্যাব করে জলটা টিস্যুতে উঠে আসবে তারপর তোমাদের পুরো বেসটা একদম সেট হয়ে যাবে আর তোমাদের কোনো রকমভাবে রকম মেকআপে কোনো প্রবলেম হবে না যে মেকআপ ঘেমে যাবে বা ফেটে যাবে হ্যাঁ ঘাম তো অবশ্যই হবে মানুষের ঘামটা ভেতর থেকে আসে সেই ভেতরে ঘামটা আমরা কোনো দিনই কন্ট্রোল করতে পারি না কিন্তু সেটা কম করতে পারি তো ওপর দিয়ে ঘামটা আসবে তোমরা টিস্যুতে ড্যাপ করলেই ঘামটা উঠে যাবে কিন্তু মেকআপ উঠবে না তারপর আমি সেট করার পর ওয়াটার স্প্রে করে দেন আমার যা পাউডারি কাজ ছিল ব্লাসার হাইলাইটার এগুলো তো বলার কিছু নেই তোমরা জানোই যারা জানো না তারা পুরো ভিডিওটা একটু ভালোভাবে মন দিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কী কী অ্যাপ্লাই হচ্ছে দেন তারপর আমি এখানে পুরো বেস্ট মেকআপটা এইভাবেই কমপ্লিট করে নিয়েছি এই পার্টে তোমাদের সঙ্গে আমি অনলি ফর বেস্ট মেকআপটাই শেয়ার করলাম পরের পার্টে আমি তোমাদের সাথে আই মেকআপটা শেয়ার করব। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুনের টোয়েন্টি ফাইভ থেকে তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর তোমাদের স্পেশাল ডেটে বুক করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিও আর তোমাদের এই ট্রিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও